ডিএনএ ক্রমজমের প্রধান উপাদান ডিএনএ হল রাইবো নিউক্লিক অ্যাসিড এটি সাধারণত দ্বিসূত্র বিশিষ্ট পোলিনিউক্লিওটাইটের সর্বিলাকার গঠন একটি সূত্র অন্যটির পরিপূরক এতে পাঁচ কার্বনযুক্ত শর্করা নাইট্রোজেন ঘটিত বেস অ্যালিনিন, গুয়ানিন সাইটোসিন ও থাইমিন ও অজৈব ফসফেট থাকে এই তিনটি উপাদানকে একত্রে নিউক্লিওটাইট বলে ডিএনএ ক্রমোজমের স্থায়ী পদার্থ মার্কিন বিজ্ঞানী ওয়াটসন ও ইংরেজ বিজ্ঞানী ক্রিক উনিশশো সালে সর্বপ্রথম ডিএনএ ডিএনএনুর ডাবল হেলিস বা কাঠামোর বর্ণনা দেন এবং এ কাজের জন্য তারা নোবেল পুরস্কার পান নাইট্রোজেন বেসগুলো ধরনের যথা পিউরিন ও পাইরিমিডিন অ্যাডিনিন ও গোয়ানিন বেস হল পিউরিন এবং সাইটোসিন ও থাইমিন বেস হল পাইরিমিডিন একটি সূত্রের অ্যাডিনিন অন্য সূত্রের থাইমিনের সাথে দুইটি হাইড্রোজেন বন দ্বারা যুক্ত থাকে এবং একটি সূত্রের গোয়ানিন অন্য সূত্রের সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন দ্বারা যুক্ত থাকে অর্থাৎ এই বন্ধন সর্বদা একটি পিউরিন ও পাইরিমিডিনের মধ্যে হয়ে থাকে সুতরাং দুটি সূত্রের একটি অন্যটি পরিপূরক কিন্তু একরকম নয় হ্যালিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণন চৌত্রিশ অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট এবং একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে দশটি নিউক্লিওটাইট থাকে সুতরাং পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইট দূরত্ব তিন দশমিক চার অ্যান্ড স্ট্রং ডিএনএ দুটি পোলিনিয়ক্লোটাইট সূত্র বিপরীতভাবে অবস্থান করে অনেকটা পেঁচানো সিঁড়ির ধাপের মতো খারগুলো সাহিতভাবে প্রধান অক্ষের সাথে লম্বাভাবে অবস্থান করে অর্থাৎ অনুর বাইরের দিকের দ্বন্দ্ব দুটি পরপর সুগার ও ফসফেট দ্বারা গঠিত এবং এদের ভিতরের দিকে নাইট্রোজেন বেস অবস্থান করে প্রকৃত কোষেও ডিএনএ সূক্ষ্ম সুতার মতো কিন্তু আদি কোষে ডিএনএ সাধারণত গোলাকার হয়ে থাকে এবং এর দৈর্ঘ্য কয়েক মাইক্রন থেকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এটি হাজার হাজার নিউক্লিওটাইডের বা নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত ডিএনএ ডাবল ব্যাস সর্বত্র ক্রোমোজোমের প্রধান উপাদান এবং বংশগতির রাসায়নিক ভিত্তি ডিএনএ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক ও বাহক যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে মাতা পিতা থেকে তাদের বংশধরে নিয়ে যায় আর আর এনএ হল নিউক্লিক অ্যাসিড অধিকাংশ আর এন এতে একটি পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে এতে পাঁচ কার্বন বিশিষ্ট রাইবোসর শর্করা অজৈব ফসফেট এবং নাইট্রোজেন বেস থাকে আর ভাইরাসের ক্রোমোজোমের স্থায়ী উপাদান হিসেবে আরএনএ পাওয়া যায় কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে যেমন টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস ডিএনএ অনুপস্থিত অর্থাৎ যে সমস্ত ভাইরাসে ডিএনএ দ্বারা গঠিত নয় তাদের নিউক্লিক অ্যাসিড থাকে আর এসব ক্ষেত্রে আর এন বংশগতির বস্তু হিসেবে কাজ করে জিন জীবের সদৃশ্য ও অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম জিন এর অবস্থান জীবের ক্রোমোজোমে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে এক জোড়া প্রতিরূপ ক্রোমোজোমে জিন জোড়ায় জোড়ায় অবস্থান করে সাধারণত একটি বৈশিষ্ট্যের জন্য একটি নির্দিষ্ট জিন থাকে কোনো কোনো ক্ষেত্রে একাধিক জিন মিলিতভাবে একটি বৈশিষ্ট্য প্রকাশের সহায়তা করে আবার কোনো কোনো সময় একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বিভিন্ন গবেষণার তত্ত্ব থেকে জানা গেছে যে জিনই নিয়ন্ত্রক বিভিন্ন জীবে জিনের সংখ্যা এক নয় তবে একই প্রকৃতির জীবে তা প্রায় সবসময় একই থাকে জিনগুলো সাধারণ নিয়মে ক্রমজমে ডিএনএ অনুসূত্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৃথক ও রৈখিকভাবে পরপর সাজানো থাকে মাতাবিতা থেকে প্রথম বংশধরে জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে এবং এই প্রকট বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে জিন দেয় তাকে প্রকট জিন বলে এবং যে জিনের বৈশিষ্ট্যটি প্রথম বংশধরে প্রকাশ পায় না তবে দ্বিতীয় বংশধরে এক চতুর্থাংশ জীবে প্রকাশ পায় তাকে প্রচ্ছন্ন জিন বলে গ্রেগর জোহান ম্যান্ডেল আঠারোশো সালে মটশুটি নিয়ে গবেষণাকালে বংশগতির ধারক ও বাহকরূপে যে ফ্যাক্টরের কথা উল্লেখ করেছিলেন সেটি আজ জিন রূপে পরিচিত হয়েছে গ্রেগর জোহান ম্যান্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয় ডিএনএ অনুলিপন এই প্রক্রিয়ার একটি ডিএনএ অনু থেকে আরেকটি নতুন ডিএনএ অনু তৈরি হয় বা সংশ্লেষিত হয় ডিএনএ অর্থরক্ষণশীল পদ্ধতিতে অনুলিপিত হয় এই পদ্ধতিতে ডিএনএ সূত্র দুটি হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে আলাদা হয় এবং প্রতিটি সূত্র তার পরিপূরক নতুন সূত্র সৃষ্টি করে পরে একটি পুরাতন সূত্র ও একটি নতুন সূত্র সংযুক্ত হয়ে ডিএনএ অনুর সৃষ্টি হয় একটি পুরাতন মাতৃসূত্রক এবং একটি নতুন সৃষ্ট সূত্রকে সমন্বয়ে গঠিত বলে একে অর্ধরক্ষণশীল পদ্ধতি বলে উনিশশো সালে ওয়ার্সন ও ক্রিক এ ধরনের ডিএনএ অনুলিপন প্রক্রিয়ার প্রস্তাব করেন কাজ শিক্ষক তার শিক্ষার্থীদের বড় কাজ শিক্ষক তার শিক্ষার্থীদের বড় কাগজের রঙিন পেন্সিল দিয়ে ডিএনএ অঙ্কন করে প্রদর্শনের জন্য টানিয়ে দিতে বলবেন ডিএনএ টেস্ট বর্তমান শতাব্দীতে ডিএনএ প্রযুক্তির গুরুত্ব এবং এর ব্যবহার চিকিৎসা বিজ্ঞান কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ এবং ঔষধ শিল্পে এক নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে প্রচলিত সাক্ষ্য প্রমাণ ও প্রত্যক্ষধর্শী নির্ভর বিচার ব্যবস্থার পাশাপাশি আজ বাংলাদেশেও সুবিচার পাওয়ার এক নতুন উপায় ডিএনএ টেস্ট ডিএনএ টেস্টের বিজ্ঞানভিত্তিক এক ব্যবহারিক পদ্ধতিকে বলা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এছাড়া ডিএনএ টাইপিং ডিএনএ টেস্টিং ইত্যাদি নামও প্রচলিত আছে ডিএনএ টেস্ট সুসম্পন্ন করার জন্য প্রথম প্রয়োজন জৈবিক নমুনা ব্যক্তির হাড় দাঁত চুল রক্ত লালা বীর্য ইত্যাদি বা টিস্যু মূল্যবান জৈবিক নমুনা হতে পারে অপরাধস্থল কিংবা অপরাধের শিকার এমন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত জৈবিক নমুনার ডিএনএ নকশাকে তুলনা করা হয় সন্দেহভাজনের কাছ থেকে নেওয়া রক্ত বা জৈবিক নমুনার ডিএনএ নকশার সাথে এই পদ্ধতিতে প্রথমে নমুনা থেকে রাসায়নিক প্রক্রিয়ায় ডিএনএ আলাদা করে নিতে হয় পরে একাধিক সীমাবদ্ধ এনজাইম দিয়ে কেটে ছোট ছোট টুকরা করা হয় এক বিশেষ পদ্ধতি ইলেকট্রোফরেসিস অ্যাগারেস বা পোলিয়াকমেড জেলে ডিএনএ টুকরাগুলো তাদের দৈর্ঘ্য অনুসারে বিভিন্ন ব্যান্ড আকারে আলাদা করা হয় এক ধরনের বিশেষ নাইট্রোসেলুলোস কাগজে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ ডিএনএ প্রবেশ সাথে হাইড্রোডাইজ করে এক্সরে ফিল্মের উপর রেখে অটো রেডিওগ্রাফ পদ্ধতিতে দৃশ্যমান ব্যান্ডের শাড়িগুলো নির্ণয় করা হয় এবং অপরাধস্থল থেকে প্রাপ্ত নমুনার সাথে সন্দেহভাজন নমুনার মিল ও অমিল চিহ্নিত করে তুলনা করা হয় এই পদ্ধতিটিকে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং বলা হয় বর্তমানে পলিমারাইজ চেন বিক্রিয়া বা পিসিআর পদ্ধতিতে আরও নিপুণভাবে অল্প নমুনা ব্যবহার করে নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হচ্ছে